রক্তদান মহোদ্যান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। একদিকে করোনার অতিমারি, অন্যদিকে গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন 45 নম্বর ইউনিট। শনিবার কলকাতায় 45 নম্বর ওয়ার্ডের ক্যানিং স্ট্রিটে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এদিনে রক্তদান শিবিরের মঞ্চ থেকে হকারদের উপর হওয়া অত্যাচার ও বেআইনি টাকা তোলার বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। আমি বস্ত্র বিতরণ করছি, 300 খানা শাড়ি আছে আমার কাছে, 80টা ডোনার আছে, মোটামুটি আমার 40খানা হয়ে গেছে, আরও ডোনার লাইন লাগানো আছে, সব ডোনেট করছে। যদি বলে যা অনুসার সে অনুসার আমরা কাজ করি, সিএম যেরকম আমাকে আদেশ করে সেরকম আমরা রাস্তায় কাজে যা বলে সেরকম আমরা দাঁড়িয়ে। এটাই আমাদের দলের আদর্শ। আমরা যে যাই কাজে ব্যস্ত থাকি, আমাদের সবার আগে মানুষের সাথে মানবিকতা, সামাজিক কাজ। আমরা যারা রাজনীতি করি, 25 ভাগ রাজনীতি করি, 75 ভাগ সমাজসেবা করি। আজকে তৃণমূল, ট্রেড ইউনিয়ন, কংগ্রেস সেই কাজেই লিপ্ত হয়েছে। প্রোগ্রেসিভ হকার্স ইউনিয়ন তারা রক্তদানের আয়োজন করেছেন, বস্ত্র বিতরণের আয়োজন করেছে, এটা সামাজিক কাজ। সবচেয়ে ভালো উদ্যোগ যে তারা বিভিন্ন দিনে কাজ করে যে পয়সা রোজগার করে, তাদের সংসার চালিয়ে অতিরিক্ত পয়সাটা তারা সমাজসেবা কাজে লাগিয়েছে। এই জন্যই ওদেরকে আমি অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। আর রক্ত অনেক দেখলাম মহিলারা রক্ত দিয়েছে, রক্তদাতা ভাই বোনদের আমার কৃতজ্ঞতা জানাই। সামনে দুর্গা পুজো আসছে, এই পুজোকে কেন্দ্র করে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে যে দুর্গা উৎসব হয় এটা জাতীয় উৎসব। এই উৎসবে সবাই আমরা মেতে উঠব। মনে রাখতে হবে করোনা বা কোভিড তার থেকে যেন সতর্ক এবং সাবধানতা অবলম্বন করে। আমি হকার্স ইউনিয়নের যত ভাই বোনরা আছে সবাইকে একই বার্তা বললাম যে আমরা যে যা কাজ করি সবাই সেই সব কাজে আমরা মহান। কাজ কখনো ছোট নয়, কিন্তু মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু মানুষ। মানুষ হয়ে মানবিকতা, মানসিকতা নিয়েই যেন আগামী দিনে আমরা পথ চলি। আমাদের দাবি দেওয়া আন্দোলন যাই হবে সেটা কিন্তু মানবিক স্বার্থে হবে। ভালো হয়েছে, দেরিতে হলেও অনেক টালবাহানার পরেও নির্বাচন কমিশন বাংলার মানুষের কথা বুঝতে পেরেছে, তাই আমরা প্রস্তুত। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 7 দিন সময় পেলে আমরা নির্বাচনে প্রস্তুত। তার কারণ আমরা সারা বছর মানুষের কাজ করি, নির্বাচনের সময় শুধু কাজ করি না, নির্বাচনের সময় মুখ দেখাই না, আমরা সারা বছর মানুষের কাছে যাই। মানুষ আমাদের জানে, আমরা কী টাইপের মানুষ জানে। 7 দিন সময় পেলে আমরা নির্বাচনে প্রস্তুত। সুতরাং 30শে সেপ্টেম্বর মানে অনেক সময়, এবং দেখবেন 7খানা নির্বাচন হবে, 7-0 গোলে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, আমি সব জায়গাতে একই বক্তব্য বলি, এইটা আমাদের যে দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 1998 সালে বাংলার মাটিতে পদার্পণ করেছে, তখন থেকে মমতাদি বলতেন একটাই কথা, আমি সারা বছর ভোটের রাজনীতি করো না, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করো। আর আজও মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী, তিনি আজও বলেন আমার দলে কাজ করতে হলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কথা বলতে হবে, মানুষের সুখ দুঃখে পাশে থাকতে হবে। আজকে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে যে এখানে 45 নম্বর ওয়ার্ডে বিনোদ সোনকারের নেতৃত্বে যে কার্যক্রম রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ সাধারণ মানুষের স্বার্থে করা হচ্ছে, এটার আমি ভূয়সী প্রশংসা করেছি, এটা আমি মনে করি। এবং আমাদের দলের কর্মসূচি মানুষের এক বোতল রক্ত থ্যালাসেমিয়া শিশুর মায়ের আত্মনাথ, এক বোতল রক্ত মুমূর্ষু রোগীর আত্মনাথ, তখন এরকম আমাদের দলের নেতা কর্মীদের কথা মানুষের মনে পড়ে দেয়। বিনা পয়সায় তারা ওই রক্তের কার্ড তাদেরকে দিয়ে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করে। তো সাধারণভাবে এটাই বলতে চাই যে আমাদের দলে শুধুমাত্র জিন্দাবাদ ধ্বনি দিয়ে কাজ হয় না, আমাদের ধনে বাস্তব, আমাদের দলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কথা বলতে হবে, মানুষের দুঃখে মানুষের পাশে থাকতে হবে, কার মানুষের কোথায় কী অভাব অভিযোগ আছে দেখতে হবে। সেই জন্যই তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার থেকে শুরু করে প্রশাসনকে মানুষের দুয়ারে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জেলায় উত্তরবঙ্গে আবারও তিনি যাচ্ছেন, সোমবারে বৃহস্পতিবার আসবেন, সমস্ত জায়গাতে মানুষ সরকার মানুষের কথা শুনবে মানুষের পাশে গিয়ে, এটা একটা সারা ভারতবর্ষের মধ্যে নতুনত্ব, নতুন দিশা। নেত্রী মমতা ব্যানার্জির এটাই আদর্শ যে তৃণমূল কংগ্রেসের সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত আছে তারা
তৃণমূল কংগ্রেসের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে, মমতা ব্যানার্জির এটাই আদর্শ যে সারা বছর মানুষের পাশে থাকতে হবে। কে কোন সংগঠনের সাথে জড়িত সেটা বড় কথা নয়, কিন্তু মানুষের পাশে থাকতে যারা পারে তারাই তৃণমূলের আসল সৈনিক। আমরা জানি যে হকার ইউনিয়ন অনেকগুলো থাকে, হকার ইউনিয়নের তরফ থেকে হকারদের ব্যবসাপাতি তাদের সুবিধে অসুবিধে দেখা কর্তব্য, কিন্তু তার সাথে সাথে যে সামাজিক দায়িত্ব হকার ইউনিয়ন এই 45 নম্বর ওয়ার্ডে তুলে নিয়েছে বিনোদ সরকার সচিন ত্রিপাঠীদের নেতৃত্বে, আমি সেই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমরা চাই যে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমরা যেন এইভাবেই মানুষের পাশে থাকতে পারি। রক্তের প্রয়োজনীয়তা সবসময় আছে এবং সেই রক্ত সংকটকে দূর করার লক্ষ্য নিয়ে বিভিন্ন সংগঠনগুলি এরকম রক্তদান শিবিরের আয়োজন করে মমতা ব্যানার্জির অনুপ্রেরণাকে সামনে রেখে। আজকে 45 নম্বর ওয়ার্ডের এই প্রগতিশীল হকার্স ইউনিয়নের যেই 45 নম্বর ওয়ার্ডের শাখা, সেই সংগঠন থেকে বিনোদ সোনকারদের নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমি সকলকে শুভেচ্ছা জানাই। না, এটাই তো ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করার চক্রান্ত এবং আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গতেও তৃণমূল কংগ্রেস যেদিন থেকে এসছে, তৃণমূল কংগ্রেস কিন্তু গড়ার রাজনীতি অর্থাৎ গঠনের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা নতুন কিছু গড়তে চাই আর অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল তারা হাত ভাঙো হাত গুঁড়িয়ে দাও এই রাজনীতিতে বিশ্বাস করতো। তাই আমরা দেখেছি যে আমরা যেখানে মানুষকে রক্তদান শিবিরের আয়োজন করে মানুষকে রক্ত পৌঁছে দেওয়ার জন্য একজনকে জীবন বাঁচানোর জন্য আমরা সচেষ্ট, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য রাজনৈতিক দল এবং ত্রিপুরায় গণতন্ত্র হত্যাকারী বিজেপি তারা রাজনৈতিক হিংসা ছড়ানোর লক্ষ্য নিয়ে তারা কিন্তু রক্ত হরণ করছে। এটা মানুষ তার জবাব দেবে, মানুষ ইতিমধ্যেই মুখিয়ে আছে, বিজেপি সরকারকে আর বেশি দিন তারা রাখবে না। মানে দিলীপ ঘোষ কী চাইছেন, ইকো পার্কের বদলে এবার শান্তিনিকেতনে তলোয়ার নিয়ে প্র্যাকটিস করবে নাকি? একটা ইউনিভার্সিটি সামলাতে পারে না কেন্দ্রীয় সরকার, আচার্য পদত্যাগ করে, গোলমাল করছে, নিজেরাই ঝাড়খণ্ডের গুন্ডা ঢুকিয়ে দিচ্ছে আর নিজেরাই তৃণমূলের গায়ে দোষ দিচ্ছে, এর জবাব দেবে 30 তারিখ ভবানীপুর। দেখুন, আমি সেটা বলতে পারবো না, তবে দিলীপবাবু মেয়েদের বারমুডায় পছন্দ করে এটা আমি জানি। हमारे बीच सबसे पहले हम विनोद सोनकर को बधाई देना चाहते हैं कि इनके द्वारा हमारे वार्ड में प्रतिष्ठित होकर यूनियन की उपस्थिति में ये प्रोग्राम विनोद सोनकर ने किया है और हमारे बीच में वस्त्र वितरण भी किया गया है, 100 के ऊपर रक्तदान शिविर में किया है, तो इसका पूरा संयोजक हमारे विनोद सोनकर ने जाता है और हमारे नॉर्थ कलकत्ता के प्रेसिडेंट सचिन त्रिपाठी जी हैं, उनका ये संयुक्त द्वारा हम लोग ने ये प्रोग्राम किया। पश्चिमबंग प्रगतिशील हॉकर यूनियन बहुत दिनों से मैंने सोशल कार्यों में जुड़ा हुआ है। खासकर हमारा एक ही विस्तार है, 60 वार्ड में अपना सभापति नियुक्त करना, जिस तरह से यूथ मदर छात्र बढ़ रहा है उसी तरह से हॉकर यूनियन बढ़े और हजारों की संख्या में जो लड़के बैठे हुए थे उनको एक जगह मिला। कुछ तो भाजपा से भी हमारे पास आए हैं, कुछ CPM के भी लोग हमारे साथ जुड़े हैं, कुछ कांग्रेस के भी लोग जुड़े हुए हैं। हमारा एक ही मत है, हॉकरों को तंग नहीं किया जाए, उनसे चंदा उगाही नहीं किया जाए, उनसे पार्टी के नाम से दलाली नहीं किया जाए, ये सब बंद किया जाए, क्योंकि ममता बनर्जी का हमारा यही निर्देश है। इसके लिए एक ही बात है, पहले भी हम आपके प्रेस चैनल में हम इंटरव्यू दे चुके उसमें यही बात की है, अगर ममता दीदी के नाम से, हॉकर के नाम से, मदन मित्रा के नाम से या सपन समझदार के नाम से अगर पैसा मांगा जाता है तो आप हमारे पश्चिम बंग प्रगतिशील हॉकर यूनियन के उस वार्ड के सभापति या जिला के किसी भी मेम्बरान से कॉन्टैक्ट करें, शिकायत करें, संघ से संघ उस पर कार्रवाई की जाएगी। মালা আমি খুব আনন্দ কি আমাকে এখানে মুন্না সিং ডেকেছেন, তারপর সচিন ত্রিপাঠী ডেকেছেন, অনেক আমি ধন্যবাদ দিতে চাই কি এরকম প্রোগ্রাম আমাকে সবসময় লোক ডাকে। আজকে বিকেল একটা প্রোগ্রাম, তারপরে ব্ল্যান্ডসে যাব। আমি একটা ছোট চাইছি, সচিন ত্রিপাঠী বলেছি আমি জানেন তো আমি জল শক্ত লাগাই ঠান্ডা জল, আমি একটা ছোট জায়গা চাইছি, এখানে একটা জায়গা দিলে আমি একটা ঠান্ডা জল লাগাতে চাই। আর কি বলবো, অনেকজন তো অনেক কিছু বলে গেল, অনেক ব্যাখ্যা করেছে, আমি আমার সব দিকে মানে ইউনিয়নে সবাই লিডারকে আমার খুব শুভকামনা।